এই শালটা পেয়ে যাবেন 200 টাকায়, নায়রা কাট ওয়ান পিস কুর্তিটা পেয়ে যাবেন 300 টাকায়, এই সোয়েটারটা পেয়ে যাবেন 200 টাকায়, এই স্যান্ডেলটা পেয়ে যাবেন 250 টাকায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি নাবিলা, আজকে আপনাদেরকে একটা নতুন জায়গার সন্ধান দেব, আর এই জায়গাটিকে মহিলাদের স্বর্গরাজ্য বলা হয়, যার নাম গাউসিয়া। তবে আমি আজকে গাউসিয়ার স্ট্রিট মার্কেট এক্সপ্লোর করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ঢাকা কলেজের অপোজিটে, আর এখান থেকে দেখাতে দেখাতে যাব বলাকা সিনেমা হল পর্যন্ত। সেজন্য আমার ভিডিওটা দুই পার্টে ভাগ হবে। তো প্রথমেই চলে এলাম উলের টুপির দোকানে, যেহেতু শীতকাল তাই টুপি থেকে শুরু করলাম। আর একটা কথা বলে রাখি, এই যে কানটুপি, মাফলার, মোজা, এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড পণ্য, তবে বলতেই হবে টুপিগুলো খুবই সুন্দর ছিল। আর এই ফ্যান্সি উলের টুপিগুলোর দাম ছিল মাত্র 250 টাকা, আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে আপনি দামাদামি করে কিনতে পারবেন। মেয়ে আর ছেলেদের উভয়ের মাথারই সুন্দর সুন্দর হ্যাট ছিল, আর এগুলোর দাম ছিল মাত্র 200 টাকা করে। আর শীতকালের বিভিন্ন রকম উলের হাতমোজাগুলো পেয়ে যাবেন 50 টাকা থেকে, আর সুন্দর সুন্দর মাফলারগুলোর দাম ছিল মাত্র 200 টাকা করে। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইবটা করে দিন, কারণ আপনারা দেখলেই আমরা উৎসাহ পাব এবং আরও নতুন নতুন জায়গার সন্ধান দিব। আমি বিভিন্ন স্ট্রিট মার্কেট, ফুড ব্লগ এবং ট্রাভেল ব্লগ তৈরি করে থাকি, আর আমার চ্যানেলে এরকম স্ট্রিট মার্কেট বা সাপ্তাহিক মেলার ভিডিও অনেক আছে। তো আশা করি আপনারা সবাই এগুলো দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। আর টুপিগুলো দেখতে দেখতে সামনেই চোখে পড়ে গেল বেশ কিছু সুন্দর শীতের সোয়েটার। অবশ্যই এগুলো উলের এবং কোনোটাই সেকেন্ড হ্যান্ড না, সব নতুন, আর দামটা বেশ ভালোই ছিল, মাত্র 200 টাকা। আর বাচ্চাদের দারুণ দারুণ সোয়েটারের কালেকশন ছিল, আর এগুলোর দাম ছিল মাত্র 150 টাকা, আর এগুলো আপনারা কিনলে অবশ্যই জিততে পারবেন। আর তার পাশেই ছিল হিউজ পরিমাণে ওড়না বা হিজাবের দোকান, আর বলে রাখি এটা কিন্তু স্মাইল মেনশনের নিচেই বসে। এখানে বিভিন্ন রকমের ওড়না বা হিজাব পেয়ে যাবেন খুব অল্প দামে, যেটাই নেবেন মাত্র 200 টাকা করে। আর আমি পুরো দোকানটার একটা ভিউ দেখিয়ে দিলাম যেন আপনারা সব কালেকশনগুলো দেখে নিতে পারেন। আমি বলবো যে আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন, দামাদামি করে কিনলে অবশ্যই কিছু হলেও কমে পাবেন। এখানে আপনি বিভিন্ন রকম ডিজাইনের ওপর বিভিন্ন কালার পেয়ে যাবেন, আর এখানকার হিজাবগুলোর কালার কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর। এক কথায় আপনি একটা অপশনের ওপর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন অনেকগুলো করে। আর আপনারা সবাই জানেন অন্য মার্কেটের তুলনায় গাউসিয়া মার্কেটের কালেকশনটা একটু বেশিই থাকে। কত করে বলছেন? 200। এখানে উলের পঞ্জরও কিছু কালেকশন পেয়ে যাবেন আপনারা। এখানে যে শুধু মেয়েদের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এখানে ছেলেদের প্রচুর জামা কাপড় পাওয়া যায়, আর এগুলো খুবই স্বল্প মূল্যে। যেমন এই শার্টগুলোর দাম ছিল মাত্র 200 টাকা থেকে 250 টাকা করে, আর এগুলোর কোয়ালিটি ছিল খুবই ভালো, আর বেশিরভাগই গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটির শার্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে নিজেরাও কিনে ব্যবহার করতে পারবেন এবং কাউকে গিফট করতে চাইলে সেটাও করতে পারবেন। এখানে কিন্তু সবসময় ট্রেন্ডিংয়ের কাপড়গুলোই বেশি পাওয়া যায়, মানে বর্তমানে যে ফ্যাশন চলে সেগুলোর কালেকশনই বেশি থাকে এখানে। আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা ভাইয়ারা আছেন তো তারা হয়তো অনেকেই জানেন যে এই মার্কেটের নূরজাহানের দোতলাতে বা নিস্তলাতে অনেক দেশি নাম করা ব্র্যান্ডের কাপড় আপনারা পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে। ভাইয়াদের কাপড় দেখাতে দেখাতে পাশেই চলে আসলাম আপুদের সুন্দর সুন্দর সব চিকেন কারি সালোয়ারের কালেকশন নিয়ে। আর এখানে এত সব সুন্দর সুন্দর চিকেনের সালোয়ারগুলো ছিল, দেখেই মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। আর সালোয়ারগুলো ছিল প্যান্ট কাটিংয়ের ওপরে, আর কিছু ছিল লেডিস অফিসিয়াল বা ফ্যাশনেবল প্যান্ট, এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আর দাম ছিল মাত্র 250 টাকা করে। তার পাশে বেশ কিছু লেডিস সোয়েটারও গেঞ্জি ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল, দামটা ছিল মাত্র 100 টাকা করে।
আর সোয়েটারের পাশেই ছিল সুন্দর সুন্দর শালের কালেকশন। আর এগুলো আপনি শাল বা ওড়না হিসেবে ইউজ করতে পারবেন। পাতলা উলের শাল ছিল আর এত পরিমাণে কালেকশন ছিল যে দেখে মাথা নষ্ট হওয়ার পালা। তাই আমি এখান থেকে একটা আমার নিজের জন্য 150 টাকা দিয়ে শাল কিনে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, এখানে সব শালের প্রাইস ছিল মাত্র 150 টাকা। আর 150 টাকা অনুযায়ী শালগুলো খুবই দারুণ ছিল। শীতকালে যে কোনো কামিজের সাথে একটা ম্যাচিং এই শাল গায়ে জড়িয়ে বেরিয়ে যেতে পারবেন। আর এই 200 টাকার উলের দারুণ সোয়েটার কিনে আপুরা আপনাদের নিজের ওয়ার্ড্রপের একটা কালেকশন বাড়াতেই পারেন। আর তার পাশেই ছিল আপুদের গেঞ্জি কাপড়ের ট্রাউজার। বাসায় পরার জন্য এগুলো খুবই দারুণ এবং কমফোর্টেবল ছিল। আর এত পরিমাণে ডিজাইন ছিল যে কি আর বলবো, যেভাবে রেখে দিয়েছে মনে হচ্ছে বিশাল একটা ট্রাউজারের পাহাড়। আর দাম ছিল মাত্র 200 টাকা করে। আর এবার চলে আসলাম স্যান্ডেলের কালেকশন দেখাতে। আমার সব ভিডিওতে আমি স্যান্ডেলের কালেকশনটা দেখাবই, কারণ রাস্তায় বের হতে গেলে স্যান্ডেলটা লাগবেই আর স্যান্ডেল খুব তাড়াতাড়ি ক্ষয় হয়। সেজন্য কোন কোন মার্কেটে স্যান্ডেল সস্তায় পাওয়া যায় তা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর এই স্যান্ডেলগুলোর দাম ছিল 200 টাকা থেকে 250 টাকা করে। আর কোয়ালিটি তো কোনো কথাই হবে না। এগুলো ছিল শীতের ইউজের জন্য। আর দেখেন কি স্যান্ডেল, মাথা তো নষ্ট হবারই কথা। এই স্যান্ডেলটা আমার কাছে বেশ ভালো লেগেছিল, তাই আমি পরে নিলাম। কি দারুণ লাগছে, তাই না? যদি খুব দারুণ লেগে থাকে তাহলে কমেন্ট করে এখনই জানান। এত সময় নেই আমার, আর একটা মার্কেটে যেতে হবে আপনাদের জন্য। আর এবার চলে আসলাম বাচ্চাদের সব স্যান্ডেল দেখাতে। এগুলোর দাম ছিল 200 টাকা করে। 200 টাকা অনুযায়ী বেশ দারুণ ছিল স্যান্ডেলগুলো। আশা করি আপনাদেরও বেশ ভালো লাগছে। মেয়েদের মূল আকর্ষণই হচ্ছে অর্নামেন্টস। আর আমার ভিডিওতে অর্নামেন্টস থাকবে না তা তো হয় না। আমি চেষ্টা করি আমার প্রতিটা ভিডিওতে অর্নামেন্টস আইটেম দেখানোর। আর গাউসিয়াতে অর্নামেন্টসের কথা কি আর বলবো, সব আপুরাই জানেন অর্নামেন্টসের জন্য গাউসিয়া হচ্ছে বেস্ট। আর এখানে দামটা সব জায়গা থেকে তুলনামূলকভাবে কম থাকে এবং কালেকশন থাকে হিউজ পরিমাণে। এখানে ধরে রাখুন অর্নামেন্টস 100 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবেন। যাদের নামাজের হিজাব প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন। আর এই দোকানটায় বেশ সুন্দর সুন্দর হালকা শীতের শাল ছিল, আর দাম ছিল মাত্র 150 টাকা। আর আমি অল্প কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই স্ট্রিট মার্কেটে আপনারা শীতের হুডিও পেয়ে যাবেন, ছেলে মেয়ে উভয় পড়তে পারবে। আর দাম ছিল মাত্র 200 টাকা করে। আর এই বিদেশি পুতুলগুলো ছিল মাত্র 150 টাকা। এগুলো কিনতে আপনাকে কিন্তু গাউসিয়াতেই আসতে হবে, কারণ এসব আইটেম গাউসিয়া ছাড়া অন্য কোথাও এত কমে আপনাদেরকে কেউ দিবে না। দোকানে এগুলোর দাম 300 টাকা করে বিক্রি করে। বাচ্চাদেরকে উপহার দেওয়ার জন্য খুব সুন্দর একটা আইটেম আমি বলবো।
আর এই মামার কাছে বেশ সুন্দর সুন্দর স্টাইলিশ গেঞ্জি ছিল। যেসব আপুরা জিন্সের সাথে টপ বা স্টাইলিশ গেঞ্জি বা মডার্ন শার্ট পরতে পছন্দ করেন তারা অবশ্যই এই মামার কাছে একবার এসে ঢু মারতে পারেন। আর অবশ্যই এই ড্রেসগুলো টিনেজারদের জন্য, এগুলোর দামও ছিল বেশ কম, মাত্র 100 টাকা, কিন্তু কোয়ালিটি বলবো একদম বেস্ট। তাই আমি কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা অবশ্যই এখানে আসলে দামাদামি করতে ভুলবেন না। আর তার পাশেই বাচ্চাদের হুডি এবং জ্যাকেট ছিল, আর এগুলোর দাম ছিল মাত্র 150 টাকা। আপনাদেরকে অবশ্যই এখানে এসে দেখে বেছে কিনতে হবে, কারণ এগুলোর সাইজ ছোট বড় হয়ে গেলে পরে আর ফেরত নেবে না। আর আপনারা কোন কোন সাপ্তাহিক মেলার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। একটু এগুলোই পেয়ে যাবেন আপুদের খুব সুন্দর সুন্দর টু পিস ওয়ান পিসের কালেকশন। এখানে পার্টি ওয়্যারও আছে, আর রেগুলার ওয়্যারেরও কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর প্রচুর পরিমাণে। এই জামাটা নায়রা কাট এবং খুবই সুন্দর, আর দাম ছিল মাত্র 300 টাকা, এবং কাপড় ও কোয়ালিটি আপনি কটন এবং লিলেনের মধ্যে পেয়ে যাবেন। এই জামাটা ছিল টু পিস, তো এটার দাম ছিল মাত্র 600 টাকা, আর এই জামাটা ছিল ওয়ান পিস, এটার দাম ছিল মাত্র 300 টাকা। এই হলুদ জামাটা দেখছেন, এটার দামও ছিল মাত্র 300 টাকা, কাপড় কোয়ালিটি ছিল খুবই ভালো। এই সাদা ওয়ান পিসটা ছিল, এটার দামও 300 টাকা। এই যে ওয়ান পিসটা দেখছেন, এটার দাম 200 টাকা। গ্রিন রঙের এই জামাটা ছিল 250 টাকা। গোলাপি রঙের এই জামাটা ছিল 300 টাকা, জামাটার দাম ছিল 200 টাকা। হলুদ রঙের এই জামাটার দাম ছিল মাত্র 300 টাকা, আর এর কাপড় কোয়ালিটি ছিল বেশ ভালো। এখন যে জামাটা দেখছেন, এই জামাটার দাম ছিল মাত্র 200 টাকা। এই জামাটা লিলেন কাপড়ের উপরে ছিল, আর এটার দাম ছিল মাত্র 250 টাকা। এখন যে জামাগুলো দেখছেন, এই জামাগুলোর দাম ছিল মাত্র 300 টাকা করে। আর এখন যে হিজাবগুলো দেখছেন, এই হিজাবগুলো ছিল মাত্র 100 টাকা করে, আর এগুলোর অনেক রকমের প্রিন্টেড ছিল আর কালারও ছিল বিভিন্ন রকম। আর আমার ভিডিওতে কোকারিস দেখাবো না তা তো হয় না, আমি আমার ভিডিওতে সব কিছুই দেখানোর চেষ্টা করি যেন আমার প্রিয় আপুদের মার্কেট গিয়ে কোনো প্রকার ভোগান্তি না হয়। এই গোল্ডেন চামচগুলোর দাম ছিল মাত্র 250 টাকা করে, তবে কিছু কম তারা নিবে, আর রঙের গ্যারান্টি ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। এটার দাম ছিল 150 টাকা। আর সংসারের বিভিন্ন আইটেম আপুরা এই মার্কেটে পেয়ে যাবেন, তুলনামূলকভাবে এই মার্কেটে বেশ কম দাম। চাকু, মাছ কাটার কেচি সব কিছু এখানে রয়েছে, কাঠের আইটেম থেকে শুরু করে স্টিলের পণ্য সব কিছুই পেয়ে যাবেন আপনারা এই মার্কেটে। যেমন এই কাবাব স্টিকের দাম ছিল 150 টাকা, এই কেটিগুলোর দাম শুরু হচ্ছিল 80 থেকে 120 টাকা। চাকুর এই যে চার পিসের সেটটা দেখছেন, এটার দাম ছিল মাত্র 300 টাকা। প্লাস্টিকের এই কালারফুল ওয়াটার গ্লাসগুলো ছিল মাত্র 200 টাকা করে, এই ডাইসগুলো ছিল মাত্র 50 টাকা, আর কাঠের এই যে ম্যাশারগুলো দেখছেন, এই ম্যাশারগুলো ছিল মাত্র 150 টাকা। আর স্টিলের এই যে ম্যাশারগুলো ছিল, এগুলো মাত্র 250 টাকা। কালো রঙের এই যে মাছ কাটার কেচিটা দেখছেন, এই কেচিটার দাম ছিল মাত্র 150 টাকা। আর এই যে দেখছেন পিঙ্ক কালারের একটা কেচি, এই কেচিটার দাম ছিল মাত্র 200 টাকা। আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমার পাশেই থাকুন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।